তাহলে পানি উঠে গা খেতের অসুখ হবো কে, খেতে পোকা ধরছে, ওষুধ দেন লাগবো। পোকার অসুখ হয়েছে দেখাচ্ছে, কত কথা কয়, পোকার অসুখ হবো কে, ওই পোকায় খেতের অসুখ। তোর বুদ্ধি না খেতে ওষুধ দিন না, পরে খেতে যাবার কি ছিল যাই। আরে বল ফেরাছেন কি যে এটা আতেনি পিড়া দুঃখ ভাই। ক্ষেতের ডাক্তার নাই? আছে, ক্ষেতের ডাক্তার থাকবো নাকি, ক্ষেতের ডাক্তার আছে। তাহলে ডাক্তার দিয়ে ক্ষেতে ওষুধ দিলে ভালো হইতো নাকি? ভালো তো হইতো, কিন্তু ডাক্তার তো খেতে আইবো না। এ নাই লো, আমরা ক্ষেত ডাক্তারের বুকালে নিয়ে যাবো। খেতে তো ওষুধ দিবে আইলাম, পানি তো আনি নাই। ওহো, পানি তো লাগবো নেলে ওষুধ না পোকার গলায় ঠিকবো। হ্যাঁ, পোকার গলায় ঠিকবো কে, পানি লাগবো না, পানিতে মিশিয়ে এসে ওরা খেত দিয়ে দেবো ওষুধ। তাহলে না কাকা, মেলা পানি লাগবো। হ্যাঁ, মেলা পানি তো লাগবো। এক কাম কর গা, এক বালতি মান পানি নিয়ে গেছে। এক বালতি পানি আনো মামি, এক বালতি পানি তো তোমার বাপে আনা আর না। হবো, তাহলে তুই বোতলের মুখটা খোল, আমি পানি নিয়ে যাচ্ছি। আরে ভুল, এবার গেলে ক্ষেতের যত্ন করে লাগবো। যা আমার বাইশ মাসে গেলে পানি উঠে খেত নষ্ট হয়েছে, এবার পানি আর আগে কবি উঠে সেচ দিতে লাগবো। তালা তো গেড়ে মারুম না, তালা মারুম তোর মুখে। রাশেদুল কি খেত করছো, কফি খেত? না গো দাদা, এটা কফি খেত না তো, পোকা খেত। এই পোকা পিলে, পোকা খেত মানে? ও, পোকা ধরছে দেখে, কফি খেতে পোকা ধরেই। দেখো না, খেতে আর পর থেকে হাই রে পেশাল পারতাছে। আমি কত কইলে পেশাল পার হই নে। ওরে খেতে নিয়ে আইছো কে, ওরে খেতে নিয়ে আহন না কেনা। আচ্ছা রাশেদুল, খেতে রাইল নাক জেনে এই জেনে আসাল, এই জেনে কোটি কোন আসাল দিজেটা কোন আসাল। আমার মনে হয় আইল দে এনে আসাল না, এই জেনে আসাল। জেনে কর আল হেনি আছে, আইল আবার হইবো কেমন না? ও জেঠা, বাইসে বসে পানতে মন আইল বাইসে উনে গেছে। তাই মন দিলে বাইসে বসে পানতে মন বাইসে আইল হইরে গেছে। কি করি রাশিদুল, তুমি যাই কও, আইল কোলে অল্প হইলো হরাটা হরছে। আমি জায়গা, তুমি ওষুধ দাও। তুমি যাও, আবার বলুন।
কাকা কত ওষুধ দাও? ওষুধ দেওয়া নাই। হ্যাঁ হয়েছে, ওষুধ অল্প ভালো করে দিলাম, কালকে জানি ব্যাগ পোকা মরে দেখে। এ কাকা, পোকার মরে মরে ওগো ডেড বুড়িটা কি করবা? ডেড বুড়ি কো না, তোরা দিয়া সকালে পোস্টমর্টম করে পাঠিয়ে দিবো মেডিকেলে। তুই আনতে দিলাম।